हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल ताकू शिकी जी। आज गेटू माच का रहा वो देखो जींदा जींदा पूरा। के बारे ताजा भालो को ही दिए केटे एने से हलुद लवण और मरीचर गुड़ो मेखे एक साइड करे रेखे देव। अखन कड़ाई बसिए तेल बसिए देव भाजार जन्य। এভাবে মেখে নেব সবগুলো। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওখানে পরিমাণ মতন তেল। মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো এভাবে ছেড়ে দেব। ভাজা এক সাইড হয়ে গেছে, আর এক সাইড পুরো কড়া করে ভেজেছি আমি। এখন উঠিয়ে নেব, বাদ বাকি মাছগুলো এভাবে ভেজে নেব। একটা বাটিতে লবণ, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলো মিক্স করে নিয়ে নেব। এখানে টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা ফেলে নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। পেঁয়াজগুলো এই একই তেলে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিলাম টমেটো আর কাঁচা মরিচ দুটো। টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য একটুক্ষণ ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। তারপর উঠিয়ে কিছুটা নরম হয়ে গেছে টমেটো, আরো কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন মশলা মিশানো জলটা দিয়ে দেব। সেটাই মিক্সড করে দিলাম। এবারে ঢাকনি দিয়ে আরো কিছুক্ষণ হতে দেব যাতে টমেটোটা নরম হয়ে যায়। আর একটুক্ষণ ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে, তো এবারে জল দিয়ে দেব। অত বেশি লাগবে না, জল দিয়ে ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণ ভাজতে দেব। তারপর উঠিয়ে এবারে মাছ ভাজা মাছগুলো দিয়ে দেব। ওখানে হয়ে গেছে, দেখুন নামিয়ে দেখাচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে আর একটু মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন, আমরা কম খাই। দেখুন তো কি দারুন, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, উৎসাহিত করবেন আমাকে পুরো ভিডিওটা দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ।